সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, অনেকেই বলে থাকে লিভারের বিভিন্ন সমস্যা, লিভারের গোলযোগ, লিভার ড্যামেজ, লিভার সিরোসিস এবং লিভার শক্ত হয়ে যাওয়া, খাবার রুচি কমে যাওয়া। এই সকল প্রশ্নের উত্তরে আমি আজকে বলছি যে লিভার ভালো রাখতে গেলে লিভারের ক্ষতিকারক খাবারগুলিকে অবশ্যই বর্জন করতে হবে। আজকে সেই লিভারের ক্ষতিকারক খাবারগুলি নিয়ে আমি কথা বলবো। এক নম্বর যে খাবারটার কথা বলবো সেটা আমাদের লিভারের জন্য খুবই ক্ষতি করে থাকে যে খাবারগুলি, সেটা হচ্ছে রিস্ক ফুড বা জাঙ্ক ফুড, যেটা বলি না কেন, ফাস্ট ফুড পড়তে পারে, এই জাতীয় খাবারগুলি আমরা অ্যাভয়েড করে চলবো। এটা লিভার সিরোসিসের জন্য বা লিভারের জন্য একটা খুব প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে লবণের কথা বলবো। এই লবণ আমরা খাই তরকারির স্বাদ বাড়ানোর জন্য, মুখের রুচির জন্য। লবণও যদি মাত্রা অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এটা লিভারের জন্য মারাত্মক ক্ষতি করে। তৃতীয় যে ফুডটার কথা বলবো, অনেকে মিষ্টি পছন্দ করি, আর মিষ্টি চিনিটা কি রিফাইন্ড সুগার। রিফাইন্ড সুগার আমাদের শরীরের জন্য কতটা হার্মফুল সেটা আপনারা প্রত্যেকেই হয়তো বা জানেন। এই রিফাইন্ড চিনি আমাদের লিভার ড্যামেজ করার মতো বা লিভারের ক্ষতি এবং লিভারের সিরোসিসের মতো রোগকেও সৃষ্টি করে। এজন্য আমরা সবসময় মিষ্টিটা অ্যাভয়েড করব। তৃতীয় যে খাবারের কথা বলতে যাচ্ছি সেটা হলো কি আমাদের রেড মিট। রেড মিট বলতে লাল মাংসর কথা বলা হচ্ছে। এখন রেড মিট কী কী মিট আমি বলে থাকি, যেটা খাসি, গরু, চতুষ্পদ যে প্রাণীগুলো আছে এই প্রাণীর মাংস প্রয়োজনে যখন অতিরিক্ত খাওয়া হয় বা এই রেড মিট আমাদের শরীরে কী করে লিভারের জন্য একটা মারাত্মক ঝুঁকির কারণ হয়। কারণ লিভার আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, সেই সাথে কী করে আমাদের যে আমরা যে খাবারগুলি খাই এবং এখান থেকে পিত্ত রস আসে, যেটা আমাদেরকে হজমকে ত্বরান্বিত করতে সহায়তা করে। আস্তে আস্তে দেখা যায় যে আমরা এই সমস্ত খাবারগুলি খেলে সে কী করে মারাত্মক ক্ষতি করে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো মদ্যপান বা যারা নেশা করেন, মদপান করেন, তাদের জন্য এই লিভারের সমস্যা এবং লিভার সিরোসিস বা লিভার ড্যামেজ, লিভার শক্ত হয়ে যাওয়া, এই সমস্যাগুলি হতে পারে। কারণ অ্যালকোহল এটা লিভারের জন্য মারাত্মক ক্ষতি করে। সেজন্য সেই বিষয়টার দিকে খেয়াল রাখবো এবং আমরা লিভার সিরোসিস বা এই ধরনের অ্যালকোহল বা মদ্যপান থেকে বিরত থাকবো। কেউ কেউ আছেন যে যারা অতিরিক্ত ভাজা করা বা অতিরিক্ত কিছু কিছু ওষুধ আছে যেগুলো সেবন করলে যে ওষুধগুলি এগুলোকে এড়িয়ে চলা ভালো, যারা লিভার ড্যামেজ করতে সহায়তা করে। এই লিভারের উপর আলোচনার আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে করে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।